আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের সাপ্তাহিক সোমবার থেকে বৃহস্পতিবার নিয়মিত আয়োজন টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। আমরা আজকে সারাদিনের বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করব, সেই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো নিব, আপনাদের যদি কোনো মতামত থাকে কোনো বিষয়ের উপর সেটিও আমরা নিব। তবে শুরুতেই আজকে আমরা যে দুজন অতিথিকে পেয়েছি, সম্মানিত অতিথি, তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি অ্যাটর্নি ঈশ্বর স্বামী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং আমরা পেয়েছি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং সেই সাথে দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি www.facebook.com/tbn24usa। ঈশ্বর স্বামী এবং বাবুল, আজকের উল্লেখযোগ্য অনেকগুলো ঘটনা আছে, প্রতিদিনই বিভিন্ন ঘটনা থাকে, তবে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের আজকে 6 মাস, তো সে নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে। সেই প্রতিবেদনটি দেখে এসে আপনাদের প্রেসিডেন্ট ট্রাম্পের 6 মাসের মূল্যায়ন, সে বিষয়টি জেনে নিব। Together, we will make America strong again. We will make America wealthy again. We will make America proud again. We will make America safe again. And yes, together, we will make America great again. Make America great again. স্লোগানে বিভিন্ন ইস্যুতে পরিবর্তনে অঙ্গীকার করে 2015 সালের জুনে মাঠে নেমেছিলেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেয়ার দিনে উদ্যোগ নিয়ে শুরু করেন তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার। I will build the wall and Mexico is going to pay for it and they'll be happy to pay for it. I want to build a safe zone. শপথের দিনে স্বাক্ষর করেন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট দুর্বল করার নির্বাহী আদেশে। টিপিপি চুক্তি থেকে বেরিয়ে যাওয়া ছিল ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি, তাই বাণিজ্য চুক্তি আলোর মুখ দেখার আগেই ইতিহাসে ছুঁড়েও দেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিস্টন পাইপলাইন কাজ সম্পন্ন করারও নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প, কতটা পেরেছেন তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পূরণ করতে। যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করবেন, এটি কার্যকর করেন বিভিন্ন মুসলিম দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, যার আংশিক বাস্তবায়ন হয় সুপ্রিম কোর্টের আদেশে। Renegotiate our foreign trade deals. I want surveillance of certain mosques. যুক্তরাষ্ট্রের দূতাবাস ইসরায়েলের তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে স্থানান্তর করার কথাও ছিল তার নির্বাচনী প্রতিশ্রুতিতে, যেটি তিনি এখনো করতে পারেননি। প্যারিসের জলবায়ু চুক্তি থেকে সরে আসার ঘোষণাও দিয়েছেন এরই মধ্যে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে। ওবামা কেয়ারের পরিবর্তে নতুন স্বাস্থ্যনীতি হাউসে পাশ হলেও এখন আছে এটি সিনেটে। বলেছিলেন রাশিয়ার সাথে সম্পর্ক জোরালো করবেন, সেটি করতে পারেননি। মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরি করার প্রতিশ্রুতিও ছিল তার, সেটিও আলোর মুখ দেখেনি এখন পর্যন্ত। কাগজপত্রবিহীন মানুষদের ঢালাও ভাবে দেশ থেকে বের করে দেওয়ার প্রতিশ্রুতিও ছিল তার নির্বাচনী প্রতিশ্রুতিতে। বাইরে থেকে চাকরি বাজার ফিরিয়ে আনাও ছিল তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি, সেটিও করতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। মুসলমানদের রেজিস্ট্রেশন, অবকাঠামো নির্মাণ সহ ইরানের সাথে পরমাণু চুক্তির পুনর্মূল্যায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। নূপুর চৌধুরী, TBN 24, New York. প্রতিবেদনটি দেখলাম যেখানে মেক আমেরিকা গ্রেট এগেন অনেকগুলি প্রতিশ্রুতি ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, এবং বলা যায় 2015 জুনে যখন তিনি নির্বাচনের মাঠে নেমেছিলেন অনেক পরিবর্তনেরও মানে তিনি আভাস দিয়েছেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। শুরুতে আমি ঈশ্বর স্বামী আপনার কাছে জানতে চাই যে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে প্রথম 6 মাস আপনার মূল্যায়ন, ব্যর্থতা সফলতা সব কিছু মিলিয়ে। ওনার যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে আমরা যতগুলোই দেখেছি সবই ব্যর্থ হয়েছেন, এক্সেপ্ট ওয়ান, যেটা হচ্ছে যে মুসলমানদের ব্যান করা, ওটা আংশিকভাবে উনি সাকসেসফুল হয়েছেন ইন আ সেন্স যে ওই 6টা দেশের লোকজনকে ইয়ে করে বাধা দিয়ে যে 90 ডেজের মধ্যে আসতে পারবে না, জাজরা যে লাস্ট অর্ডার দিয়েছে যে এটা স্টে করেছে আংশিকভাবে, সো স্টে তুলে দেওয়া হয়েছে আংশিকভাবে, সো এইটাতেই উনি মনে হয় সাকসেসফুল। আপনি আদারওয়াইজ হেলথ বিল বলেন, মেক্সিকোতে ওয়াল করা বলেন, জব, আই ডোন্ট সি এনি জব কামিং ব্যাক টু ইউএসএ, তারপরে মানে কোনোটাতেই উনি সাকসেসফুল হননি। আর তার চেয়ে বেশি হচ্ছে যে উনি অনেক অনেক বেশি সমালোচনার সম্মুখীন হচ্ছেন রাশিয়ার ব্যাপারটা নিয়ে এবং ওনার ফ্যামিলির ইনভলভমেন্ট এগুলো সব নিয়ে। সো মোরলেস আমার মনে হচ্ছে যে উনি এখানে হি ইজ লাইক নট সাকসেসফুল
except in one point. আমি বাবুল আপনার কাছে আসতে চাই, আমি একটু প্রশ্নটি অন্যভাবে করব, সেটি হচ্ছে ছয় মাসে কি যথেষ্ট একজন প্রেসিডেন্টের সফলতা কিংবা ব্যর্থতা মূল্যায়ন করার, নাকি এখনো সময় আসেনি? আমার মনে হয় যে স্টিল উই হ্যাভ টু ওয়াচ, আমাদের আরও দেখতে হবে। তবে মর্নিং শো ইজ দ্য ডেভিল একটা এটাও মনে রাখতে হবে একটা কথা আছে, ব্যারিস্টার ইশরাত স্বামী যেটা কথাটা বললেন আমি মোটামুটি ওনার সঙ্গে শতভাগ 100% একমত, কারণ উনি যতগুলো প্রমিস করেছিলেন যতগুলো এজেন্ডা দিয়েছিলেন ইলেকশনের আগে, অ্যাকসেপ্ট যে ছয়টা মুসলিম দেশের বিরুদ্ধে সে পার্টলি সাকসেসফুল, নট 100%, ওটা ছাড়া একটা তো সাকসেসফুল হতে পারেননি, রেদার আরও উই আর ডিগিং আউট লট অফ থিংস, ফর এক্সাম্পল রাশিয়ান কানেকশন, তারপরে আপনার অন্যান্য যে জিনিসটা হচ্ছে, ইনফ্যাক্ট অনেকে মনে করছে যে যেটা আমি মনে করি অনেকেই মনে করছে যে ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত ইউনিয়ন সেটা স্প্লিট করার পেছনে আমেরিকার হাত রয়েছে। এখন এমনও হতে পারে অনেকে ভাবছে যে দিস ইজ দেয়ার টার্ন যে আমেরিকাকে স্প্লিট করার, এবং সেই গুটিতে চালে ট্রাম্প হয়তো পা দিয়েছেন, এটাও ভয়ের ব্যাপার। কারণ এটা একটু চিন্তা করলে আমরা বুঝতে পারব যে আমেরিকার যে মূল নীতি যেটা ছিল, ফর এক্সাম্পল মিস্টার ডোনাল্ড ট্রাম্প হোয়েন হি ইলেক্টেড প্রেসিডেন্ট, উনি অন্যান্য প্রেসিডেন্টরা যেটা ট্র্যাডিশনালভাবে যেগুলো করতেন উনি ঠিক তার উল্টো পথে চলছেন। ফর এক্সাম্পল উনি রমাদানে মুসলমানদের ইফতার পার্টিটা স্টেট ডিপার্টমেন্ট থেকে সবসময় আয়োজন করা হয়ে থাকে, উনি এটা করেননি এবং করা নিষিদ্ধ করে আয়োজন করেননি, এক্স্যাক্টলি। তো এরকম অনেক কিছুই উনি করছেন না, বা রাদার উনি নেগেটিভিটি শো করছেন, নেগেটিভভাবে হাঁটছেন, উল্টো পথে হাঁটছেন, সো অ্যাকচুয়ালি চিন্তার ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যে উনি অ্যাজ আ প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেটস হচ্ছে সেফ হ্যাভেন ফর এভরিবডি, এরকম একটা থিম, সবাই যে কোনো প্রবলেম সব কিছুতে ইউনাইটেড স্টেটসকে মনে করতো যে উই আর ফাইন ওয়ান্স উই আর হিয়ার। বাট এখন যেটা উনি আসার পরে আমরা দেখছি লোকের সবার মনের মধ্যে একটা ভীতি কাজ করছে, আপনি এনিবডি, এটা এটা জাস্ট নট ওনলি মুসলিম, এটা অনেকের মধ্যেই কাজ করছে যারা এখানে অনেক বছর ধরে সিটিজেন আছেন, ইউ গ্রিন কার্ড হোল্ডার আছেন, এইটার ভীতিটার ক্রিয়েট করার আমার মনে হচ্ছে হি ইজ দ্য মেইন অ্যাক্টর। এবং এই জিনিসটা আগে যেমন অনেক রেশিয়াল কমান্ড এবং অনেক রেশিয়াল কিছু বলতে মানুষ ভিতরে থাকলেও সেটা বহিঃপ্রকাশ ছিল না, এখন ওনার উৎসাহে এই জিনিসটা অনেক বেড়ে গেছে, ইউ সি। সো এটা ইউনাইটেড স্টেটসের জন্য এটা ভালো না, মানে এটি আমাদের রূপ সেটির সাথে মিলছে না, মিলছে অনেক কিছুই মিলছে। হ্যাঁ, ইউএসএ একটা থিম, একটা সবাই ইউএসএর আদর্শ, এটা এক্স্যাক্টলি অপোজিটে ইউএসএতে। এবং মানুষ যদি সিকিউর ফিল না করে, ভালো ফিল না করে, এই জিনিসটা আপনার ওয়ার্কে এটা রিফ্লেক্ট করবে, সো অ্যাজ আ হোল ইন দ্য লং রান কান্ট্রি এটাতে এফেক্টেড হবে, কারণ এখানে অসংখ্য মুসলমান থাকেন এবং অসংখ্য আমরা we became part and parcel of United States. এটাকে আলাদা করা যাবে না, আমরা US citizen, US এর তে আমরা মানে অনেক শয়ে শয়ে বছর ধরে মুসলমানরা আছেন। সো উনি যে হঠাৎ করে এসে উপরে ফেলবেন অথবা সামথিং ড্রাস্টিক করবেন, এটা ইটস নট গোয়িং টু হ্যাপেন, দিস ইজ ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইটস গোয়িং টু টেক লং টাইম, লং টাইম। ফেসবুকে আমাদের সাথে অনেকে যোগ দিয়েছেন এবং দর্শক আপনাদের অভিবাসন কিংবা যে কোনো আপনাদের আইনি পরামর্শ কিংবা আজকের সাম্প্রতিক ঘটনা নিয়ে যদি প্রশ্ন করতে চান আমরা আছি 6463079828 এ নম্বরে, এবং www.facebook.com/tbn24usa ফেসবুকেও আমরা আছি সরাসরি। অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ফেসবুকে, মোহাম্মদ এন মজুমদার যোগ দিয়েছেন, হাবিব রহমান যোগ দিয়েছেন, রেজা আহমেদ যোগ দিয়েছেন, সেলিম চৌধুরী যোগ দিয়েছেন। আমি সেখান থেকে খালিকুজ্জামান বাপ্পির একটি প্রশ্ন আপনাকে করতে চাই ফেসবুকের। উনি বলছেন, হোয়াটস দ্য কারেন্ট ওয়েটিং টাইম টু গেট ইন্টারভিউ ডেট আফটার NVC কমপ্লিট মাই IR5 কেস? It depends on a lot of things. It's not straight cut me answer korte parbo na, because I need to know a little bit more about the case. Because ami jani na er ager step down ar ki hoyechilo, you see. So eta ektu details onar kache shune tarpore
অ্যানসার করলে ভালো হয়। খালিকে যেমন বাপি, আপনি যদি একটু বিস্তারিত ভাবে আমাদের এই ফেসবুকে যদি আপনি প্রশ্নটি লিখে দেন, তারপরেও কিন্তু আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, কোন স্টেপটা কতটুকু হয়েছে এটা, হ্যাঁ এর জন্য কতটুকু আছে। আমি বাবুল ভাই আপনার কাছে যেতে চাই, ডোনাল্ড ট্রাম্পের সেই ছয় মাস, ছয় মাসে জিনিসগুলো যতটা পজিটিভ হওয়ার কথা ছিল আসলে আমরা হোপফুল ছিলাম, ততটা পিছিয়েছে আমি বলবো। এই কারণে, বিকজ টুডে আই গট এ রিপোর্ট যে 91% অফ দি হ্যারাসমেন্ট অন মুসলিমস হ্যাজ ডেভেলপড, অ্যান্ড ইটস, এটা আপনার একটা পরিসংখ্যানে দেখা গেছে একটা লাস্ট সিক্স মান্থসে অ্যাটলিস্ট, মানে যতটা মুসলমানদের ওপরে যে হ্যারাসমেন্টটা হতো এটা 91% বেড়ে গিয়েছে, and which is এটা রীতিমতো আতঙ্কজনক, hate crime গুলো বেড়েছে, exactly hate crime টা বেড়েছে 91%, and it's not a joke, এবং এটা কান্ট্রির জন্য ভালো না, exactly as a whole it's in a long run country is going to be affected and the economy too, exactly it, because the, everything is interrelated, obviously if we feel unsafe and this yeah. used to be as apni quote jeta bolechen apnakei quote korchi je this is used to be the safe haven in this world, whole world, this used to be beautiful country, and that's why a lot of people used to come here, migrate here, মানে শত শত বছর থেকে, এবং ইউরোপের এবং অন্য জায়গায় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির প্রেসিডেন্টরা যদি এই ধরনের কমেন্ট করে আমরা অ্যাকসেপ্ট করতে পারি, হোল ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট করতে পারে, বাট আমেরিকার কাছে এটা অ্যাকসেপ্ট করে না, কারণ আমেরিকা বিল্ড হয়েছে ইমিগ্রেন্টদের নিয়ে, ইভেন ডোনাল্ড ট্রাম্পের মাও ইমিগ্রেন্ট, সো হাউ কারেন্ট ওয়াইফ ইমিগ্রেন্ট, সো এই এই ধরনের মন্তব্য ওনার কাছ থেকে অ্যাটলিস্ট আশা করা যায় না। আচ্ছা, একজন আছেন আমাদের সাথে, যে কে আছেন আমাদের সাথে, নামটি বলে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে আপনি বলতে পারেন। আমাদের এখানে অ্যাটর্নি ঈশ্বর স্বামী আছেন, আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমার বাংলাদেশে ম্যারিড ও একটা বাচ্চা আছে, 2010 মার্চে, তো আজ পর্যন্ত কোনো ইয়ে পাইনি, আমার মেয়েটা তার, তো এই এই সাত আট বছর হয়ে গেল, এখন আমি কিছু পাই না, আমি ওদের কাছে নিতে পারি, যোগাযোগ করতে পারছি না, যোগাযোগ করে কোনো প্রক্রিয়া আছে, সময় হলে দিতে হবে, এটা নিতে আসছি সকাল। আপা আপনি সরি, আপনি কি ইউএস সিটিজেন আপা? জি। ওকে, ইউএস সিটিজেন হলে ওনারা প্রসেসে আছে বলতেছে, যেহেতু বিবাহিত মেয়ে এই জন্য একটু লং টাইম লাগতেছে, বাট স্টিল ইটস 7 ইয়ার্স, একটা না একটা কিছু ওনাদের বলা উচিত। আপনাকে কি কোনো ফার্দার এভিডেন্স চেয়ে কোনো চিঠি পাঠিয়েছিল ওনারা? জি না, তবে আজকে কথা বলতে পারছি, যেটা হচ্ছে যে আমার মেয়ের প্রায় 2 বছর উনি যেহেতু সিঙ্গেল হয়েছে, ওনার ক্যাটাগরিটা একটু আগে আসার কথা অবশ্যই আপনাকে আপনার উকিল ঠিকভাবে বলেছেন, কিন্তু যে জিনিসটা হচ্ছে যে আপনি অবশ্যই একটা লেটার লিখেন অথবা ওনার একটা রিসিপ্ট নোটিশ যেটা আছে সেখানে একটা নাম্বার আছে, রিসিপ্ট নাম্বার, ওই নাম্বারটা দিয়ে আপনি অনলাইনে চেক করতে পারেন, ইউএসসিআইএস কেস স্ট্যাটাসে গিয়ে ওটা চেক করলে আপনি পাবেন, এবং ওই নাম্বারটা রেখে আপনি আবার ফোন করে ও ইউএসসিআইএস এর সাথে যোগাযোগ করতে পারেন, আপনি যদি টাইমের ওভার হয়ে যায় ওরা একটা চিঠি পাঠাবে আপনাকে, অ্যাটলিস্ট আপনি যে ইনকোয়ারি করেছেন সেটার ইয়ে করে। আরেকটা জিনিস আমাদের যেটা আমাদের সবাই বেশিরভাগ লোকজন করে যে অ্যাড্রেস চেঞ্জ করে, এবং এটা বলে যে অনেকে বলে ইমেইলের মাধ্যমে জানাইছে, অনেকে বলে যে ফোন করেছিলাম, এই জিনিসটা সবাই মানে সবার জন্যই বলছি যে অ্যাড্রেস যদি আপনি মুভ করে থাকেন এটা যত শীঘ্রই সম্ভব রেজিস্টার্ড মেলে
ইমিগ্রেশনকে পাঠাবেন এবং নিজেরা কপি রাখবেন, কারণ এই জিনিসটা নিয়ে অনেকগুলো কেস ডিনায় হয় এবং আপনার কাছে যদি এটার প্রমাণ থাকে যে আপনি তাদেরকে যথাযথ সময় জানিয়েছিলেন এবং তারা সেটা পেয়েছিল কিন্তু আপডেট করেন নাই, তাহলে আপনার কেস তারা রিওপেন করে দেবে এই বেসিসে। সো এই জন্য যদি আপনি এর মধ্যে কোনো অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন তাহলে সেই অ্যাড্রেসে খবর নেন অথবা ইউএসসিআইএসকে জানান যে আপনার এই সময় আপনি অ্যাড্রেস চেঞ্জ করেছেন, এটা হচ্ছে আপনার প্রুফ। This is one of the reason jetar karone onekei letter missing onek letter missing hoy ebong ei letter gulo abar back kore shobai to ar pathay na USCIS er kache, tar onara mone koren je jehetu letter ta onader kache back hoy nai so apnara peyechen ebong apnara jotha shomoy etar uttor den nai, eta hocche mane eti proman o rakhte hobe, ha proman rakhte hobe ar evidence further evidence requested eta eta shob shomoy beshibhag khetre eta pathano hoy ebong ei jinish ta যথাসময়ে আনসার করতে হয়, নাহলে কেসগুলো ডিনাই হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমরা ওয়েট করছি ওয়ার এজ এই এটা চিঠিটা আমরা মিস করেছি এবং আমাদের কেস ডিনাই হয়ে বসে আছে, বাট আমরা জানি না জানি না। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, যে কে আছেন আমাদের সাথে? আমার নাম সাদিয়া খান। আজি জি আপা, আপনি কি কোনো প্রশ্ন করতে চান? হ্যাঁ, আমি প্রশ্ন করতে চাই, আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2002 তে এবং ওরা ইন্টারভিউ নিয়েছে, নিয়ে আপনার বোন থেকে কি কিছু কোনো কিছু চেয়েছিলেন আর ইন্টারভিউর সময়? অথবা ইন্টারভিউর সময় ওরা কিছু চায়নি, ওরা বলছে 10 ডেজের ভিতরে পাসপোর্ট দিবে, কিন্তু পরে যখন পাসপোর্ট আনতে যাবে তখন ওরা ফোন করে বলেছে যে ওইটা ফার্দার রিভিউতে চলে গেছে। ওকে, আপনি এখন যেটা করতে পারেন, আপনি আবারও ওই কেস নাম্বারটা নিয়ে আপনি ইউএসসিআইএস এম্বাসিতে ইমেল করতে পারেন, আপনি অ্যাজ আ পিটিশনার আপনি এটা করতে পারেন অথবা আপনার অ্যাটর্নি করতে পারে অথবা আপনি কল করে ঢাকা এম্বাসিতে কথা বলতে পারেন, কারণ ফার্দার রিভিউতে যাওয়ার জন্য কি কারণে গিয়েছে, ইন্টারভিউতে আপনার বোনকে কি জিজ্ঞেস করেছে এবং কি কি অ্যানসার করেছে এটার ভিত্তিতে বোঝা যায় যে এটা কেন ফার্দার রিভিউতে গেল। এখন আমি ফোনে পাবলিকলি এটা জিজ্ঞেস করতে চাচ্ছি না, যে বিস্তারিত না জেনে এটা আসলে বলা যায় না। অনেক সময় ফর এক্সাম্পল আমি উদাহরণ দিচ্ছি, আপনার বিষয় না পা আমি অন্যজনের মাধ্যমে উদাহরণ দিয়ে বলছি, যে আপনার যে কোনো একটা কেস, হাজব্যান্ড ওয়াইফ ভাই বোনের কেস, আপনাকে হয়তো কোনো প্রমাণাদি চেয়েছিল, আপনি এনাফ কিছু দেন নাই, আপনাকে ইন্টারভিউতে তারা প্রশ্ন করে সেটা জিজ্ঞেস করবে এই জিনিসটা আমরা চেয়েছিলাম এটা তুমি দাও নাই অথবা এটা নিয়ে আসো। অনেক সময় আমাদের যারা ইন্টারভিউতে যান ওনারা আসলে অত নার্ভাস থাকে অথবা কোনো কারণে মনে করতে পারেন না এবং ভুলে যান সেটা, এটা এটা হচ্ছে যে মেইন কারণ যে অনেক সময় ডিলে হয় একটা কারণ। আরেকটা হচ্ছে যে ফার্দার রিভিউতে কেন গেছে, দ্যার হ্যাজ টু বি এনি আদার রিজন, ওয়েদার দ্যার ইজ এনি রিজন, যদি কোনো রিজন না থাকে, কোনো কিছু না বলে এবং বলে যে 10 ডেজের মধ্যে তোমাকে দিয়ে দিব তারপরে আর দিচ্ছে না, অবশ্যই আপনি একটা অ্যাটর্নির মাধ্যমে পুশ করেন ইয়েদেরকে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? জি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করতে চান? জি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ের জন্য, আমার নাম জ্যামান আক্তার, আমার মেয়ের জন্য 2014 আমার ছেলে অ্যাপ্লাই করছিল, ও আসতে আর কতদিন লাগবে? 2014 ভাই বোনের অ্যাপ্লিকেশন ইউজুয়ালি 10 ইয়ার্স থেকে 12 ইয়ার্স লাগে প্রসেসিং সহ, তো উনি 2014 করেছেন, সো আপনার একটু লম্বা সময় ওয়েট করতে হবে, কিন্তু এর মধ্যে যেটা আপনি করবেন আপনার আবার ওই অ্যাড্রেস চেঞ্জটা প্লাস আপনি যদি কোনো কিছু পাঠান ইউএসসিআইএসকে সেটা সার্টিফাইড মেইল এবং নিজের কাছে সব রেকর্ড রাখা, ফাইলগুলো যাতে ঠিক মতো থাকে এর মধ্যে এগুলো আর কি। আরেকজন আছেন, আমরা কে আছেন আমাদের সাথে? আপনি প্রশ্ন করতে চান? জি, আমি জানতে চাচ্ছিলাম আমার আম্মু এখানে 2011 এর ডিসেম্বরে আসছিলেন, তো এখন তো 2017, তার মধ্যে উনি বছরে 2 বার 6 মাসের উপরে দেশে থাকতেন, এখন তো উনি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন?
উনি লাস্ট ফাইভ ইয়ার্সে উনি 960 ডেইজের ওপরে যদি ওনার দেশের বাইরে থাকা হয় তাহলে সেটা কাউন্ট হয় না। আর আপনি বলেছেন একটু আগে যে ছয় মাসের বেশি ছিল, কিন্তু 11-17 হচ্ছে যে 6 বছরের মতো। সো আপনি দেখতে হবে গত 5 বছরে উনি কতদিন বাইরে ছিল। যদি উনি 960 দিনের বেশি বাইরে, 913 দিনের বেশি থাকে বাইরে, তাহলে ওটা উনি করতে পারবে না। ওনাকে কমপ্লিটলি 4 ইয়ার্স 9 মান্থ থাকতে হবে, আর এর মধ্যে 320 ডেজ উনি বাইরে থাকতে পারবে। আচ্ছা, ধন্যবাদ। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আপনি মেরিল্যান্ড থেকে প্রশ্ন করেছেন, জি ভাইয়া করুন। আপু আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমি যদি এখন যদি বাড়ি কিনতে চাই, তাহলে লোন করে যদি বাড়ি কিনি, সেক্ষেত্রে 62 অথবা 63 ইয়ার্স পরে যে আমার যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট যে পাবো, সেক্ষেত্রে কোনো আমার কোনো হ্যাম্পার হবে কিনা? বাড়ি কেনার সাথে সোশ্যাল সিকিউরিটির সম্পৃক্ততা নাই। আপনি সোশ্যাল সিকিউরিটি লোন আপনি অ্যালাউড, লোন আপনি করতে পারেন, বাড়ি কিনেন, লোন করে আপনি গাড়ি কিনেন, ইটস ফাইন। এটা আপনার সোশ্যাল সিকিউরিটিতে ডাইরেক্টলি কোনো এফেক্ট করে না, আনলেস অন্য অন্য যদি কোনো ব্যাপার থেকে থাকে। আচ্ছা, আরেকজন আছেন, আমরা সেই প্রশ্নটি একটু নিয়ে তারপরে বিরতিতে যেতে চাই। কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি সাইফুল্লাহ বলছিলাম নিউ ইয়র্ক থেকে। আচ্ছা জি ভাই, আপনি ভালো আছেন? আপনি কি প্রশ্ন করতে চান? জি জি আপা ভালো আছি। আপনি কি কোনো প্রশ্ন করতে চান ভাইয়া? জি জি, আমার একটা প্রশ্ন। জি আপা, আমার প্রশ্ন হচ্ছে আমার ভাইয়ের ফ্যামিলির জন্য আমি 2013 সনে অ্যাপ্লিকেশন করছি এবং রিসিভ লেটার পাইছি, আমি কবে নাগাদ অ্যাপ্রুভাল লেটার পাবো? ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য আর আমাদের অনুষ্ঠান দেখার জন্য। রিসিভ লেটার আপনি পেয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনি 2013-এ করেছেন। এটার আপনি অ্যাপ্লাই করার সময় যদি আনুষঙ্গিক সব ডকুমেন্ট টু আপনার আপনার ভাইয়ের রিলেশনশিপ প্রমাণ করার জন্য, যেমন আপনার বার্থ সার্টিফিকেট, ভাইয়ের বার্থ সার্টিফিকেট, মা বাবার ম্যারেজ সার্টিফিকেট, এগুলো যদি আনুষঙ্গিক ডকুমেন্ট দিয়ে থাকেন তাহলে, এবং ওনার আইডি, দুজনের আইডি প্রুফ করার জন্য, তাহলে ইউজুয়ালি অ্যাপ্রুভাল চলে আসার কথা এতদিনে। আর যদি না এসে থাকে তাহলে আপনি চিঠি লিখে ওনাদেরকে জানাতে পারেন। সামটাইম আমি একটু আগে বলেছি, মানে চিঠি মিসিং হয় অনেক সময়, ওনারা চিঠি পাঠায়, চিঠিটা অনেক সময় ডেলিভারি হয় না, অ্যাড্রেস চেঞ্জ না হলেও অনেক সময় মিসিং হয় চিঠি। তো আপনি ওনাদের কাছে USCIS-এ কল করতে পারেন, অথবা আপনার যে কেস রিসিভ লেটারে কেস নাম্বার আছে ওই কেস নাম্বারটা দিয়ে আপনি চেক করতে পারেন কেস স্ট্যাটাসে অনলাইনে গিয়ে। অনলাইনে গিয়ে আমরা আপনাদের প্রশ্ন নিব, অনেকে ফোনে আছেন, তবে আমাদের একটি বিরতিতে যেতেই হচ্ছে, বিরতির পর এসে আলোচনা করব। প্রিয় দর্শক, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আপনারা দেখছেন টিভিএন 24 অ্যানালিসিস অনুষ্ঠানে, আমাদের দুজন অতিথি আছেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল এবং ঈশ্বর স্বামী। আমরা আপনাদের প্রশ্ন নিচ্ছি, সেই সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। ফেসবুকে MD জাহাঙ্গীর, তানজিমুল ইসলাম হৃদয় আমাদের ধন্যবাদ জানিয়েছেন, এই অনুষ্ঠানটি তারা দেখছেন। একজন ফোনে আছে, সেই প্রশ্নটি আমরা নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? জি আমি এখন ফেসবুক বলছি। জি আমার একটা সম্পূরক প্রশ্ন আছে। জি করুন ভাইয়া। এই প্রশ্নটা হচ্ছে, ইতিপূর্বে একজন ভদ্রমহিলা বলছেন যে ওনার বিবাহিত সন্তানের জন্য আবেদন করছেন 7 বছর বেশি, তো বেস্টার স্বামী যেটা বললেন যে যেহেতু 7 বছর দিচ্ছে এখানে কোন যোগাযোগ পাওয়া উচিত ছিল, তো এটা ইমিগ্রেশন থেকে যোগাযোগের জন্য কি নির্দিষ্ট একটা সময় আছে যে 1 বছর দিলে পরে
এটার জন্য যোগাযোগ করা হয় সাধারণত, এটা কি দাঁড়ায় আর কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন তিনি। হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ভাই। আমাদের যেটা হয় যে ওইটা লং টাইম হয়ে গেছে, যোগাযোগের জন্য কোনো লং টাইম লিমিট নাই যে এতদিনের মধ্যে যোগাযোগ করবেন অথবা, কিন্তু এটা যেহেতু অনেক দীর্ঘ সময় উনি ওয়েট করছে এবং উনি কোনো কিছু পান নাই বলতেছে, সেজন্যই এতদিন ওয়েট না করে ইউজুয়ালি তাদেরকে নক করা উচিত, চিঠি লেখা উচিত, যাতে ওনারা আপনি 10 বছর পরে অথবা 8 বছর পরে আপনি ফাইন্ড আউট না করেন যে আপনার কেস ডিনাই হয়ে বসে আছে, ওনারা আপনাকে কিছু চেয়েছিল যেটা আপনি দেন নাই। সো আর্লিয়ার দ্য বেটার, যত আর্লি আপনি, আমি তাই বলছি না যে ভাই বোনের অ্যাপ্লিকেশন আপনি 2 দিন পর পর তাদেরকে চিঠি লেখেন, সেটা না, বাট আপনার একটা মানে একটা টাইমের পরে আপনি যদি না পান কিছু, কিছু না শুনেন, তাহলে অবশ্যই তাদেরকে চিঠি লেখে এবং এগুলো সার্টিফাইড মেলে মেইল করা উচিত এবং প্রমাণটা রাখা উচিত যে আমি আপনাদের সাথে যোগাযোগ করেছিলাম, আপনারা আমাকে এর রেসপন্ড করেন নাই। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। জি ভাইয়া, আপনি কোনো প্রশ্ন করতে চান? হ্যাঁ, আমি প্রশ্ন করতে চাই যে আমার যে আমার একটা ক্লিনিক আছে, আমি 2009 আপনার, আমরা কথাগুলো বুঝতে পাচ্ছি না, আপনি টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে নেবেন? দুঃখিত, আপনার প্রশ্নটা আমরা শুনতে পাচ্ছিলাম না। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি এমএসটি পারভিন বলছি নিউ ইয়র্ক থেকে। জি আপা, নিউ ইয়র্ক থেকে। জি আপা, আপনার প্রশ্ন থাকলে করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার বোনের জন্য আমি অ্যাপ্লাই করেছি 2014 এ, আমি বোন হিসেবে অ্যাপ্লাই করছি, কিন্তু আমার আম্মা অলরেডি চলে এসেছেন, উনি কি গ্রিন কার্ড দিয়ে করতে পারবেন আমার বোনের জন্য আমার নতুন করে? আপনার বোন কি বিবাহিত? আপনার বোন কি বিবাহিত? আনম্যারিড হলে আপনার বোন আন্ডার 21 আনম্যারিড হলে আপনার মা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু বিবাহিত হয়ে গেলে গ্রিন কার্ড দিয়ে উনি পারবেন না, উনি সিটিজেন হয়ে গেলে তখন করতে পারবেন। আর এখন আপনার বোন, আপনি যেহেতু বলছেন আনম্যারিড এবং উনি যদি আন্ডার 21 হয় মা অ্যাপ্লাই করতে পারে, বাট আপনি একটা অ্যাপ্লাই করেছেন 2014 ওটা একটু সময় নেবে বাবা, মাত্র অ্যাপ্লাই করেছেন, সো ওয়েট করা বেটার, 10-12 বছর সাধারণত 10 ইয়ার্স লাগে, 10 ইয়ার্স লাগে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন থাকলে একটু সংক্ষেপ করে করুন। হ্যাঁ, আমার সংক্ষেপ প্রশ্ন হলো, মানে গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশে গেছে, সে বাংলাদেশে কতদিন থাকতে পারবে? আচ্ছা, ধন্যবাদ। গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশে যদি যায় তাহলে উনি 6 মাসের ভিতরে যদি ফিরে আসে তাহলে ওই টাইমটা ওনার সিটিজেনশিপে কাউন্ট করে, আর যদি ওনার কোনো কাজ থাকে উনি 11 মাস পর্যন্ত থাকতে পারে, এটা হচ্ছে যে অ্যাডভান্স প্যারোল ছাড়া। আর যদি গ্রিন কার্ড নিয়ে উনি মনে করে যে বাংলাদেশে ওনার রিয়েল স্টেট অথবা অন্য কোনো ব্যবসা বাণিজ্য গুটাতে হবে, ওনার বেশি সময় লাগবে 11 মাসের বেশি, তখন উনি অ্যাডভান্স প্যারোল নিয়ে 2 বছরের জন্য দেশের বাইরে যেয়ে থাকতে পারে, কিন্তু সেটা অবশ্যই অ্যাডভান্স প্যারোলটা উনি হাতে নিয়ে যেন যায়। অনেকে করে কি, অ্যাপ্লাই করে চলে যায়, পরে ফিঙ্গারপ্রিন্টের সময় আসে অথবা অন্য সময় আসে, অ্যাডভান্স প্যারোলটা থাকে না ওনাদের হাতে এবং ওনারা পরে এটা ব্যবস্থা করে নিয়ে আসে, বাট এটা করবেন না, অ্যাডভান্স প্যারোল হাতে নিয়ে তারপরে যাবেন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আমি আলম, আলম কই আলম। হ্যালো, জি শুনতে পাচ্ছি, জি করুন আপনার প্রশ্নটি করুন। আলম কই আলম, ম্যানহাটন থাকি। জি ভাইয়া, আপনার প্রশ্নটি করুন। আমি আলো প্রশ্ন হলো, আমার ভাই বোন এদেরকে বাংলাদেশ থেকে নিয়ে আসতে চাই, তো এখন লাগবে? আচ্ছা, উনি ওনার ভাই বোনকে বাংলাদেশ থেকে নিয়ে আসতে চান, কি করতে হবে ওনার? সালামু আলাইকুম, থ্যাংক ইউ আপনার প্রশ্ন লাগে। আপনি
সিটিজেন আপনার ভাই বোনের লাগে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এবং কিতা কিতা লাগবে এটা, ইটস আপনার বার্থ সার্টিফিকেট, তারার বার্থ সার্টিফিকেট, আপনার আইডি, তারার আইডি, আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট, এবং আপনার যে আপনার মা বাবা দুজন, আপনারা দুই দুজনের জন্মের সময় তারা বিবাহিত আসলা, তাইলে তাদের তারার ম্যারেজ সার্টিফিকেট ইতা সকলতা দিয়ে আপনার অ্যাপ্লাই করা লাগবে। আর একটা জিনিস হইল, যদি আপনার বিগিনিংয়ে অ্যাপ্লাইটা করা ভ্যারি ইম্পর্টেন্ট, এটা অনলি যে ফর্ম ফিল আপ করছি তা না, আমরা কি এভিডেন্স দিয়ে সাবমিট করতেছি সেটা মোর ইম্পর্টেন্ট। অনেকে দেখেন আমরা অনেকের অ্যাপ্রুভাল আমরা দুই তিন মাসের মধ্যে পেয়ে যাই, অ্যাপ্লিকেশান করার, ভাই বোনের অ্যাপ্লিকেশানও পাঁচ ছয় মাস সাত মাসের মধ্যে পেয়ে যায়, কারণ আমরা যখন সব কিছু একসাথে দিয়ে ইমিগ্রেশন যা যা চাচ্ছে তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করে দিই, তখন অ্যাপ্রুভালটা আমাদের কাছে তাড়াতাড়ি আসে। আর একটা যদি আপনি না দেন, জাস্ট ফর্মটা পাঠিয়ে দেন ফিস দিয়ে, ওইটা হচ্ছে যে আপনি ক্রাইটেরিয়াটা মিট করছেন, টাইম রানিং স্টার্ট রানিং, পরে যেটা ওরা চাইবে তারপরে আপনি দিবেন, আবার চাইবে আপনি দিবেন, এভাবে করলে সময়টা অনেক কিল হয়। সো এই জন্য সব কিছু একসাথে দিয়ে বিগিনিংয়ে যদি করা হয় ইটস ইজিয়ার, বুঝছেন না? আরেকজন যদি না থাকে, আমি একটু বাবুল ভাইয়ের কাছে যেতে চাই, আমরা ডোনাল্ড ট্রাম্পের ছয় মাস নিয়ে কথা বলছিলাম, তো আপনার কাছে আরেকটু আমি ব্যাখ্যা জানতে চাচ্ছি। একটু আগে আমরা বলেছি যে আসলে ডোনাল্ড ট্রাম্পের যে যে সমস্ত সেক্টরে উনি হাত দিয়েছেন প্রত্যেকটা সেক্টরেই কিন্তু উনি সফল হন নাই। একটু আগে যেটা বললাম যে একটা খালি মুসলিম ব্যান যেটা সিক্স কান্ট্রিজ, তার 50% সাকসেসফুল হয়েছেন, আর কোনোটাতেই সাকসেসের কোনো কিছু দেখতে পাচ্ছি না। সো আসলে সবাই ওয়ারিড, এবং যার জন্য ওনার রেটিংও বেশ কমেছে এবং অনলি 40% মতো আছে, 40-41%। তো এরকম একটা অবস্থার মধ্যে আসলে মানে কীভাবে কী হবে, দেশের নাগরিক যারা একটু দেশ সম্পর্কে চিন্তা করেন, এই দেশ সম্পর্কে তারা সবাই উদ্বিগ্ন যে হোয়াটস গোয়িং টু বি হ্যাপেন্ড। নিজের ছেলে সম্পর্কে প্রেস কনফারেন্সে, তো এখন যে প্রেসিডেন্টকে নিজের ছেলেকে সার্টিফিকেট দিতে হয় যে ওনার ছেলে নাইস ইয়াং ম্যান দেশের বাইরে গিয়ে, কত মানে আমাদের কতটা হিউমিলিয়েটিং আমাদের জন্য। So we have to think about it. আমরা আসবো, আরেকজন আছেন, এবং দর্শক বলে রাখতে চাই আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কে আছেন আমাদের সাথে? এবং আমাদের এই অনুষ্ঠানটি সোমবার থেকে বৃহস্পতিবার নিয়মিত রাত 10টা থেকে 11টা পর্যন্ত হয় সরাসরি। জি, কে আছেন? আচ্ছা, যান্ত্রিক গোলযোগের কারণে হয়তো ফোনটি কেটে গেছে, তবে আমাদের অনুষ্ঠানটি শেষ করতে হবে, এবং দর্শক যারা আজকে আমরা নিতে পারিনি প্রশ্নগুলো, সোমবার, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি এই চার দিন আমরা 10টা থেকে 11টায় এই একই অনুষ্ঠান নিয়ে হাজির হই, আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত, সেই সাথে দিনের যে উল্লেখযোগ্য ঘটনা সেটিরও আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটিতে এসেছেন, এবং সেই সাথে ইশরাত সামি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ দিতে চাই যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটি দেখেছেন, যারা প্রশ্ন করেছেন, যারা ফেসবুকে আমাদের সাথে অংশ নিয়ে টিবিএন 24 টেলিভিশনকে ধন্যবাদ দিয়েছেন, এবং টিবিএন 24 টেলিভিশন চেষ্টাই করে আপনাদের জন্য এই অনুষ্ঠানগুলো করার জন্য। আপনারা সবাই অনেক ভালো থাকবেন।